বাংলাদেশের উত্তর সীমান্তে মেঘালয়ের তুষার শুভ্র মেঘপুঞ্জ নীল গারো পাহাড়ের স্বপ্নপটে মানস সরোবর থেকে হিমালয় ছুঁয়ে নেমে আসা ব্রহ্মপুত্র এবং ভোগাই নিতাই বংশ সোমেশ্বরী মহারষি মৃগী ও মালিজির মতো অসংখ্য জলস্রোতের হরিত উপত্যকায় গড়ে ওঠা প্রাচীন জনপদ শেরপুর। ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে নাম ছিল শেরপুর সার্কেল। জমিদারি আমলে 1879 সালে শেরপুর পৌরসভা স্থাপিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন সরকার শেরপুরকে জেলা করার ঘোষণা করেন, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে সেটি বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে 1979 সালে শেরপুরকে মহকুমা এবং 84 সালে শেরপুর সদর ঝিনাইগাতি শ্রীবর্ধী নালিতাবাড়ি ও নকলা 5টি উপজেলা নিয়ে শেরপুরকে জেলায় উন্নীত করা হয়। আপনি আকাশ থেকে দেখলে শেরপুর শহরে শুধু গাছই চোখে পড়বে, কোনো বড় ভবনের ছাদ থেকে তেমনটি দেখা যাবে। শের আলী গাজী নামক একজন সুফি সাধকের নামে এই শেরপুর জেলার নামকরণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শের আলী গাজীর মাজার, বই পুস্তকে আছে মাজারটি রয়েছে। গাজীর এখানে মেলা হয় কখন কথা বলছেন মাজারের একজন ভক্ত। আইনি আকবরীতে বর্ণিত রয়েছে যে শেরপুর থেকে জামালপুর পর্যন্ত ব্রহ্মপুত্র ছিল 10 মাইল প্রশস্ত। কে 10 মাইল পারাপারের জন্য কড়ি নির্দিষ্ট ছিল 10 কাহন। এই জন্য শেরপুরের বেশ শেরপুরের একটি জায়গার নাম রয়েছে 10 কাহনিয়া, অন্য একটি জায়গার নাম অবশ্য রয়েছে 20 কাহনিয়া। এই জায়গায় কোনো মোগল আমলে সুবে বাংলার বাজুহা বিভাগ সরকার বাজুহার 32টি পরগনার অন্যতম ব্রহ্মপুত্র উত্তর পূর্ববর্তী পরগনার নাম হয় 10 কাহনিয়া। সিস্টেম নাই আবার এক রাইতে সাত কোজন পুকুর অনুমিত হয় খ্রিস্টীয় 18 শতাব্দীর সূচনায়। 10 কাহনিয়া বাজুর জায়গিরদার হন গাজী বংশের শের আলী গাজী। বর্তমান গাজীর খামার বা গর্জরিপা থেকে এই খ্যাতিমান শাসক 21 বৎসরকাল তার শাসনকার্য পরিচালনা করেন। শের আলী গাজীর মাজারে দেখুন বহু পুরাতন এই বৃক্ষ, কিছুটা দূরে রয়েছে বিশাল একটি পুকুর। প্রতি বছর একটি নির্দিষ্ট সময় এখানে মেলা হয়। স্থানীয় লোকজন বলেন এই গাছ মাজার এবং পুকুর এক রাতে সৃষ্টি হয়েছে। নবাব মুর্শিদকুলি খাঁ শের আলী গাজীর জায়গিরদারি বাতিল করে রমানাথ চৌধুরীকে শেরপুরের জায়গিরদারি অর্পণ করলে তার উত্তরসূরিরা শেরপুর পরগনার ভূমাধিকারী হন। 1790 সনে ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর ডব্লিউ রাটন শেরপুরের এই চৌধুরীদের সাথে 10 সনা বন্দোবস্ত সম্পাদন করেন। পরবর্তীতে স্টিফেন বায়ার্ডের সাথে চিরস্থায়ী বন্দোবস্ত হয়। 1820 সনে শেরপুরের চৌধুরীদের জমিদারি বিভক্ত হয় এবং তাদের জমিদারি স্ব অংশ বিভাজন মতে 9 আনি, 2.5 আনি, 3 আনি, 1.5 আনি ইত্যাদি নামে অভিহিত হয়। দর্শক, আমরা শেরপুর শহরের বিভিন্ন অফিস এবং অন্যান্য স্থাপনাগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাব। ১৭৭০ থেকে ১৭৮৭ খ্রিস্টাব্দে ফকির মজনু শাহ ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর নেতৃত্বে এই অঞ্চলের কৃষক
তাঁতি ও অন্যান্য পেশাজীবীরা ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তোলে। ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ নামে এই আন্দোলন খ্যাত হয়। 1820 সালে পরিচালিত হয় গারো কৃষক বিদ্রোহ। জমিদারদের অতিরিক্ত কর আদায়ের বিরুদ্ধে গারো ও বাঙালি কৃষকদের তিন নায়ক বক্সু দীপচান, সুমানু সরকার ও টিপু পাগলের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে 1831 সালে পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখে। আপনারা দেখছেন শেরপুর শহরের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী সুন্দর কারুকার্য সম্পন্ন মসজিদ। দেখুন মসজিদের ভিতরের অংশ। ভাই সাহেবা জামি মসজিদ শেরপুর শহরের সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর ডিজাইন এবং কারুকার্যে নির্মিত এই মসজিদের ধারণ মুসল্লিদের ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। ঘুরতে আসলে, শেরপুর বেড়াতে আসলে এই মসজিদ ভুলবেন না, টি অবশ্যই দেখে যাবেন। স্থানীয় মুসল্লিগণ নিয়মিত নামাজ পড়লে প্রতি শুক্রবারে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে জুমা নামাজ পড়ে। দেখছেন ভবতারা মন্দিরটি, সরকারের গুরুত্বপূর্ণ অংশ। কালেক্টরেট অফিস আপনারা অফিস দেখতে থাকুন, আমরা ইতিহাসের দিকে কিছুটা ফিরে যাই। হাজি শরীয়তুল্লাহর ফরাইজ আন্দোলন সহ অন্যান্য আন্দোলনে ওই অঞ্চলের মানুষ প্রাণ সঞ্চার করে। শেরপুর জেলার উত্তর সীমানা ঘেঁষে যে বিশাল গারো পাহাড় রয়েছে, সেই পাহাড়ে বসবাসরত গারোরা 1939 থেকে পুনরায় হত্যা আক্রমণ ও বিদ্রোহ পরিচালনার মাধ্যমে তাদের প্রতিরোধ ও প্রতিবাদকে সুস্পষ্ট সংগ্রামে রূপ দেয়। 1948-1952 সালের ভাষা আন্দোলনে 1954 সনে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিলকরণ, 1958 সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে পরিচালিত গণ আন্দোলন এবং সামরিক শাসনের বিরুদ্ধে 1969 সনের গণ অভ্যুত্থান এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধে শেরপুরবাসী গৌরব উজ্জ্বল ভূমিকা রাখে। জেলা জজ আদালতের সামনে সরকারিভাবে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই পার্কের ভিতরে বাঁশের নির্মিত সাঁকো, প্রতিদিন বিকালে এবং ছুটির দিনগুলোতে প্রচুর মানুষ এখানে আসে অবসর সময় কাটাতে। এই যে লেকটি দেখতে পাচ্ছেন, আসলে এই লেক এখানে যে কয়েকটি সরকারি অফিস রয়েছে এগুলোকে ঘিরে রেখেছে। পূর্বে এখানে জমিদার বাড়ি ছিল এবং জমিদার বাড়ির নিরাপত্তার জন্যই এই লেকটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। Thank you.
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রফেসর উসমান সিভিল সার্জনের কার্যালয়। আদালতের প্রবেশ গেট শেরপুর জেলার উত্তরের বিশাল এলাকা জুড়ে পর্যটনের জন্য স্বপ্নের দ্বার খুলে দিয়েছে ঝিনাইগাতি গজনী অবকাশ কেন্দ্র, পর্যটকদের স্বপ্ন নিবাস, নিসর্গ বলয়, গারো পাহাড়ের ক্রমশ আনত পর্বত শ্রেণী, ঝর্ণাধারা, সুনীল হ্রদ এবং বন্যপ্রাণী অভিভঙ্গের অভয়ারণ্য, শাল, সেগুন, মহুয়া, আকাশমণি নির্মিত বন বনস্থলীতে প্রতিষ্ঠিত অবকাশ কেন্দ্র কেবল অবকাশ যাপনের কেন্দ্রই নয়, স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের উৎস, আদিবাসী গৌম গোষ্ঠীর সংস্কৃতি চর্চার পাদপীঠ, ইকো পার্ক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে। দেখছেন জেলা নির্বাচন অফিস, আপনি